তো এই যে ক্ষতটা এটা কোনোদিনও যাবে না। সো সন্তান হিসাবে হ্যাঁ খুব বেদনা কষ্ট দেয়। জেল হত্যা দিবসকে জাতীয় শোক দিবসের স্বীকৃতি, গণমানুষের দাবি, ইতিহাসের দাবি বলে মন্তব্য করেছেন তানজিম আহমেদ সোহেল তাজ। নিউজ 24কে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, স্বাধীনতার 52 বছর পরও এই দাবি জানানো তাজউদ্দিন আহমেদের ছেলে হিসাবে কষ্টের, তবে বাংলাদেশের নাগরিক হিসাবে আরও বেশি কষ্টের। মুক্তিযুদ্ধের গর্ব আর অহংকার প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেয় আগামী বাংলাদেশে চাবিকাঠি বলে মন্তব্য তার। সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সাক্ষাৎকার নিয়েছেন বিশেষ প্রতিনিধি নাহিদ হোসেন। বাস্তবতায় আসলে বাংলাদেশের স্বাধীনতার 52 বছর পর জাতীয় চার নেতার হত্যার যে দিন, সেটিকে রাষ্ট্রীয়ভাবে মনে করা, রাষ্ট্রীয়ভাবে স্মরণ করার জন্য তার একজন সন্তানকে মুক্তিযুদ্ধের 52 বছর পর সংসদ অভিমুখে পদযাত্রা করে স্মারকলিপি দিতে হয়। হ্যাঁ, আমি আসলে পদযাত্রা এর আগেও করেছি। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা স্মারকলিপি দিয়েছিলাম এপ্রিল মাসে 10 তারিখে। তারপর আমি এবার সংসদে গিয়েছি, মাননীয় স্পিকারের কাছে স্মারকলিপি দিয়েছি। আসলে আমি জিনিসটাকে এভাবে চিন্তা করতে পারি, অনেক সময় আমরা যদি একটা মানে মায়ের কথা চিন্তা করি, সেই মা তার শিশু সন্তানকে নিশ্চয়ই অনেক ভালোবাসেন, তাই না? জীবন পর্যন্ত দিবেন একজন মা তার শিশু সন্তানের জন্য। কিন্তু অনেক সময় সেই শিশু সন্তানের কিন্তু কেঁদে উঠতে হয়, তার যদি ক্ষুধা লাগে এবং সে যদি অস্বস্তি বোধ করে। তো আমি মনে করি আজকে আমার যে এই তিন দাবি এটা অত্যন্ত যৌক্তিক, এবং আমি মনে করি এই দাবি হচ্ছে গণমানুষের দাবি। আমি আশা করছি ওনারা মায়ের ভূমিকা রেখে এই তিন দফা দাবি বাস্তবায়ন করবেন। তাজউদ্দিন আহমেদের সন্তান হিসাবে এটা আমার জন্য বেদনাদায়ক। এই বাসার সামনে লাশ রাখা হয়েছিল, হাজার হাজার মানুষ দেখে গিয়েছিল। তো এই যে ক্ষতটা এটা কোনোদিনও যাবে না। সো সন্তান হিসাবে হ্যাঁ খুব বেদনা কষ্ট দেয়, কিন্তু তার থেকে বেশি কষ্ট দেয় বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসাবে। এই মুহূর্ত থেকেই কি আসলে উদ্যোগ নেওয়া উচিত না? এটা অবশ্যই রাষ্ট্রের দায়িত্ব, এবং এই কাজটা করা উচিত ছিল অনেক আগে। 10ই এপ্রিল প্রজাতন্ত্র দিবস ঘোষণা করলে রাষ্ট্রীয়ভাবে কার ক্ষতি হবে? ক্ষতি হবে স্বাধীনতা বিরোধী শক্তির। জেল হত্যা 3রা নভেম্বর জাতীয়ভাবে স্বীকৃতি দিয়ে পালন করলে ক্ষতিটা কার হবে? ক্ষতি হবে স্বাধীনতা বিরোধী চক্রের। আর লাভবান কে হবে? লাভবান হবে ভবিষ্যৎ বাংলাদেশ। তো এখানে তো খুব উত্তরটা সহজ, কিন্তু তাও কেন হচ্ছে না এই প্রশ্ন আমারও। ভবিষ্যতের বাংলাদেশ কেমন দেখেন আপনি? উন্নয়নমূলক কর্মকাণ্ড খুবই ভালো, কিন্তু শুধু ওটা দিয়ে সুন্দর বাংলাদেশের ভবিষ্যৎ বিনির্মাণ করা সম্ভব না। নতুন প্রজন্মকে উজ্জীবিত করার চাবি রয়ে গিয়েছে আমাদের গৌরবময় মুক্তিযুদ্ধের ইতিহাস, সেটাকে আনলক করে দিলে ভবিষ্যতের পথ উজ্জ্বল, সেটা আনলক না করলে ভবিষ্যৎ অন্ধকার।